আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদের কিউকাম্বার বা শসার জুস করে দেখাবো, যেটি যারা ওজনের সমস্যায় ভুগছেন তাদের উপকৃত হবে। তাহলে চলুন, কিভাবে এই শসার জুসটি করা যায় এবং কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে এগুলি দেখিয়ে দিচ্ছি। প্রথমে লাগছে 1 টেবিল চামচ লেমন জুস, লবণ 1 চা চামচ, চাট মশলা 1 চা চামচ এবং 1 টেবিল চামচ পরিমাণ চিনি এবং 2টি আস্ত কাঁচামরিচ। আমি 1টি আস্ত শসা ধুয়ে নিয়েছি এবং এটিকে সিলে আমি কিউব করে কেটে নিব। এটি গরমের জন্য খুবই উপকৃত একটি জুস, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আমি 2 কাপ পরিমাণ শসা কিউব করে কেটে নিয়েছি। আমি এখন সেটি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি এবং 1-1 করে আমার সেই ইনগ্রিডিয়েন্টসগুলি দিয়ে দিচ্ছি। দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এখন এটিকে ভালো করে ব্লেন্ড করে নিব। আমি খুব ভালো করে এটি ব্লেন্ড করে নিয়েছি, এখন একটি ছাঁকনির সাহায্যে সেঁকে নিচ্ছি। এই হয়ে গেল আমার শসার জুস, যেটি গরমের জন্য খেতে খুবই উপকার এবং ওজন কমাতে সাহায্য করবে। আশা করি আমার এই জুসটি আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশেই থাকবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।